দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর হোসেন সুমন। শুরুতেই জানাবো বিশ্ব সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এর মধ্যে 73,78,493 জন আছেন অল্প ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 99%। বাকি 1 শতাংশের 61,220 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 3,12,40,347 জন, মৃত্যু হয়েছে 9,65,071 জনের, আর সুস্থ হয়েছেন 2,28,35,563 জন। বিশ্বে আগের দিনের তুলনায় কমেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। একদিনে আক্রান্ত হয়েছে 2,49,164 জন, মারা গেছে 3,891 জন। মহামারীর শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 70,04,768, মৃত্যু হয়েছে 2,04,118 জনের। আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে 54,87,580 জনের, মৃত্যু হয়েছে 87,909 জনের। মৃত্যু তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা 1,36,895, আক্রান্তের সংখ্যা 45,44,629। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 11,03,399, মৃতের সংখ্যা 19,418। দেশটিতে সুস্থ হয়েছে 9 লাখের বেশি রোগী। পেরুতে আক্রান্তের সংখ্যা 7,68,895, মারা গেছে 31,369 জন। কলম্বিয়ায় আক্রান্তের সংখ্যা 7,65,176, মৃতের সংখ্যা 24,208। আক্রান্তের সপ্তম শীর্ষ দেশ মেক্সিকোতে সংক্রমিত হয়েছে 6,97,663 জনের, শরীরে মৃত্যু হয়েছে 73,493 জনের। করোনাকালীন শীতকাল ইউরোপের দেশগুলোর জন্য বেশ চ্যালেঞ্জিং। এখন থেকেই করোনা সংক্রমণ না ঠেকানো গেলে যুক্তরাজ্যের মতো দেশগুলোকে আরও বড় মাশুল দিতে হবে, এমন আশঙ্কা দেশটির স্বাস্থ্যমন্ত্রীর। পর্যটন কেন্দ্রগুলো সহ স্কুলগুলো খুলে দেওয়ায় সংক্রমণ বাড়ছে ইউরোপে। রিপোর্টে আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। যুক্তরাষ্ট্রে প্রতিদিনই বাড়ছে মহামারী করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটির কোভিড ট্র্যাকিং প্রকল্প জানায়, গত 24 ঘণ্টায় 10 লাখের বেশি মানুষ করোনার লক্ষণ নিয়ে টেস্ট করিয়েছেন। স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত এ সংগঠনের দাবি, দিনে অন্তত 60 লাখের মতো মানুষের করোনা পরীক্ষা করানোর মতো কিটস সরবরাহ করা উচিত। দেশটিতে 70 লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন, মৃত্যু হয়েছে 2,04,000-এর বেশি। এদিকে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক সতর্ক করে বলেন, দেশটি ভয়াবহ করোনা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে, সকলে যদি নিজে থেকেই সতর্ক না হন তাহলে সরকার কঠোর হতে বাধ্য হবে বলে জানান তিনি। ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দেশটিতে গেল 24 ঘণ্টায় 16,000-এর বেশি করোনা আক্রান্ত হয়েছেন, নতুন করে 3 শতাধিকের প্রাণহানি নিয়ে মৃত্যু 1,36,000 ছাড়িয়েছে। আর ভারতে 54,85,000-এর বেশি আক্রান্ত নিয়ে মৃত্যু হয়েছে প্রায় 88,000 মানুষের। অপরদিকে ফ্রান্সে সব পর্যটন কেন্দ্র এবং স্কুলগুলো খুলে দেওয়ায় বেড়েছে করোনা সংক্রমণের হার। গেল 24 ঘণ্টায় 10,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। এবার জেনে নেব স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য। কোভিড 19-এ দেশে আরও 26 জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে মারা গেছেন 24 জন, এর মধ্যে 17 জন পুরুষ এবং নারী 9 জন। মৃতের সংখ্যা বেড়ে 4,939। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, 197তম দিনে দেশে 97টি ল্যাবে 11,591টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,544 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,48,916। নতুন 2,179 জন সহ সুস্থ হয়েছে 2,56,565 জন। করোনায় পুরুষ মৃত্যুর হার 78.87% এবং নারীর মৃত্যুর হার 22.13%। দর্শক, এই ছিল এ পর্যন্ত। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, 21-এর সাথেই থাকুন।